আমার সো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল গেমিং উইথ বর্ণ ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি বর্ণ সো গাইস গতকালে আমি একটা কোয়েশ্চেন দিছিলাম মনে আমি হলাম ভিডিওতে গিয়ে দেখি কেউই কমেন্ট করেনি তো কোনো সমস্যা নাই মেরে দোস্ত আমি হলাম উত্তর বলে দিচ্ছি আসলে প্রশ্ন ছিল এমন একটা গানের নাম বলো যেটা র্যাঙ্কে এসে আবার রিমুভ হয়ে যায় আর উত্তরটা হচ্ছে CG15 এবং এই ভিডিও শেষে আমি আরেকটা প্রশ্ন দিতে চাচ্ছি সো চলো আজকের ভিডিও শুরু করা যাক সো গাইস আমি গত এপিসোডে বলছিলাম যে তোমাদের একটা চ্যালেঞ্জ করব মানে সারপ্রাইজ দিব কিন্তু করতে পারিনি কারণ আমার বন্ধু এসে গেছিল এজন্য আমি এবার হলাম আমি কাল হলো কালকে আমি হলাম তোমাদের জন্য একটা সারপ্রাইজ আনবো কালকে ওকে কালকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আনবো এই জন্য সবাইরা সাবস্ক্রাইব করে রেখো যেন যখনই আমি ভিডিও আপলোড করি তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যেন যান ওই ওট এটা রাখি এইদিকে ঠিক আছে M14 সেই ফালতু গান আমার M14 এতটা ভালো চালাই উরি ভাই UMP ওরা কেসিলি ভাই ওরা আমার বন্ধু ও নাহি মেরে দোস্ত মেরি জিন্দেগি আমি স্কার নিয়ে নেই ভাই এনিমি দেখা এনিমির মাইরিল পশ না দা এনিমির মেরা সারতেছি না এবার কই এনিমি এনিমির এনিমির দ্বারা মাইরা একবার সারে কই 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 তেরি জিন্দগি সবারি কই 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 আইসে হিরোতে হিরোতে গিয়ে হইল জিরো চুপি 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 ওরে ওপরে ওরে এ ওকে ওই দিকে হাইট নিতেছে ঠিক আছে ওকে ওকে অপি 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 আমি উডপেকারটা নিয়ে নিই উডপেকার উডপেকার আচ্ছা আমি এটাই নিয়ে নিই ঠিক আছে অপি অপি হেডশট এন্ড খতম ওরে ও ভাই আমার খালি ভয় দেখায় এমনিতে আমি নার্ভাস M1040 নিয়ে নিই না M1040 না নিয়ে UMP নিয়ে নিই নাইস লুকিং পারফেক্ট ব্রো এদিকে একটু এ হে সর আমি মাঝে মাঝে চেক করে নিবো আবার গ্লিচ বা বাগের মাধ্যমে হয়ে যেতে পারে অটোমেটিকলি নক আই মিন অটোমেটিকলি অফ আর এই এই সে এ এ হলো আমার বন্ধু এ ফোর্থ নাম্বার আমি সত্যি বলতেছি না আমি সত্যি বলতেছি আর দূর আমি নার্ভাস আমি সত্যি বলতেছি মিথ্যা বলতেছি না একদম আর এবার আমরা এখানে ক্যাম্পিং করিব এই মেরেছে পাশে 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 আমার দুটা কিল হয়ে গেছে বন্ধুরা আই হ্যাভ নো মেডকিট একটু রিলোড করে নিতে হবে ওখানে কি মেডকিট আছে রে মেডকিট তো নাই ওরে আলোক আছে আলোক থ্যাংক ইউ আলোক আলোক ইজ দ্য বেস্ট আলোক আলোক আর উকং থ্যাংকস আলোক এবার আমাদের এখানে একটু ক্যাম্পিং করতে হবে এবার ঠিক আছে আমার দুটা কিল হয়ে গেছে আরে কে ছিল ওকে AK-47 নিয়ে নিই একে না এই মেরেছে এই মেরেছে একে গানের সো আমার কাছে কোনো মেডকিট নাই শুধু জিরো আর আমার ইয়ার অবস্থা দেখ
সব ফাঁকা হয় এর মানে আগে শিওর হিওর নিয়ে হতে হয়। বন্ধুরা তোমরা যদি কোনো ঘরে এরকম থাকো আগে শিওর হয়ে নিবা যে এনিমি আছে কি না। এরকম বোকামির মতো কাজ করলে কিন্তু মাইনাস খাওয়ার অনেকটাই সম্ভাবনা আছে। এই কী করতেছোস, ঘুষাঘুষি কইরা লাভ নাই ব্রো। সো আমি শিওর হয়ে গেছি, এবার চলো যদি কোনো এনিমি আমাদের হিট করতো তাহলে আমরা আবার দৌড়ি পালাতাম। আর বন্ধুরা মনে রাখো সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ কাল একটা স্পেশাল ভিডিও আসবে, মানে চ্যালেঞ্জিং ভিডিও, যেটা তুমি দেখলে একবারে হাসতে হাসতে কি হয়ে যাবে আমার তাই টেনশন আছে, এজন্য সাবস্ক্রাইব করে রেখো হাসার জন্য। আরে ভাই এ বারমুডা রিমাস্টার্ড ইজ দ্য বেস্ট অফ দ্য বারমুডা। উপরে টয়িং, ওরে ডিজে আলোক, আমার কাছে কোনো মেডকিট নাই, আমার মেডকিট খুঁজতে হবে অনেক। মেডকিট, ও মেডকিট না থাকলেও অবভিয়াসলি মাশরুম তো আছে। টেন্টার টেন্টার টেন্টার, এ কি লুট বক্স? আরে আইও এন্টি একটু টায়ার উপরে পয়িং মাগো, সাবধানে থাকতে হবে, একদম অ্যাডভেঞ্চার ম্যান। ইয়ো ও এনিমি এনিমি সামনে পাইছি, মাথা 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 ভাই, আগে আমার হিল ফার্স্ট নাম্বার চাই মেটকি, তারপর হবে ধাম ধারাম। ফার্স্ট নাম্বার লাগবে মেটকি, তারপর হবে থাবড়া থাবড়ি। এই জন্য বলি না রে মেডকিট হেয়ার, মেডকিট মেডকিট, ডোন্ট ওয়ারি কেসলি ভাই, ও কি ল্যামিনেটর হবে নাকি অন্য কেউ মাইরা দিছে? আশা করি ওখানে কেউ যাবে না রে। ও সান্দু ও নাহি, ওরে বাপরে 133 একটা হেড, এবার ভাগো, আমার মরার কোনো শখ নাই। ও নাহি এটা অনেক কামড়ে, ও না 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 না, ও শিট, এ সেটিং, আরে ভাই সেটিং কি রে ভাই, সেটিং এ অন হয়ে কেন, আমার এটাই প্রবলেম আছে রে ভাই। ওপি ওপি, এই 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 ওপি ওপি ওপি, সোলো ভার্সাস স্কোয়াড, এ কং আগে আমারে সব এনিমিরে মারতে হবে। ওপি ওপি ওপি, ফুল স্কোয়াড ডেড, ইউএমপি নিয়ে নাও তাহলে ভালো হবে কেস্ট। ফুল স্কোয়াডে একবার মাইরা দিছি, এবার জাস্ট তুই দিকে যেতে হবে। আমার হার্ট অ্যাটাক এসেছিল বন্ধুরা, হার্ট অ্যাটাক আসতে যাচ্ছিল, ভালো কথা একটুর জন্য বাঁচছি। আমার 6টা কিল হয়ে গেছে বন্ধুরা, এবার জাস্ট এইদিকে কেউ যেন আমার মাথা না দেখে ফেলে। রিপেয়ার কিট নিয়ে নাও, এবার জলদি জলদি কর, জলদি জলদি, আমি আলাম একটু এরকম করে রাখি। ওই কেমন হয় গড়ি করো থাক, এটা ব্যাহাম চার ভাগ হতে যাচ্ছে জাস্ট আর কয়েক মিনিট। ওপি ওপি, ইয়েস। তো বন্ধুরা দেখতে পারলেন আমি র্যাঙ্কে কত পিরো, আর কখনো কখনো নুব হয়ে যায়, কারণ আমার নেট পিনের অবস্থা, যদি তোমরা আমার জায়গায় থাকতে একটা আশার মারতা, গ্যারান্টি সহকারে বলতেছি। ভালো কথা আজ আমার নেট পিন ভালো আছে, দেখো এই যে 73 50, এরকম 68, এরকম করে করে যাচ্ছে, নাহলে একটা আশার মারতাম রে ভাই।
আমার এটা দেখে সবচেয়ে বেশি অবাক লাগতেছে যে আমি সোলো ভার্সাস স্কোয়াডে একটা স্কোয়াড খেয়ে দিলাম। আমার এটা আমি বললাম ফরেক্স কপটা এড়ে দিই, ঠিক আছে। পরে তো বাপরে আমার থাক ওপি ওপি থাক। আমি বললাম ইচ্ছা করেই মরে গেছি, আবার এই হাতেই আছে। আমি বললাম ইচ্ছা করেও মরছি, আবার ইয়া করতে করতে এবার রিভাইভাল পয়েন্ট ক্লোজিং এই মেরেছে। থাক দেখি পাই কি না দুইয়া। ভাই এক মিনিট জোন ইয়া রিভাইভাল পয়েন্ট শেষ হবে 8 সেকেন্ড পরই। আরে এক মিনিট আছে। বাই বাই টাটা গুড বাই খতম খতম বাই বাই। ওকে যখন সে এই মেরেছে এই তো লাইক মারি। এ আমার বন্ধু আমারও লাইক মারে, এর লাইক মারবো না আমার। মারতে দাও মারতে দাও, ওর কাছে আছে UMP আর M1040 আর আমি 6টা কিল করছি, ভালোই একটা কিল। ও দেখো ওর দিকে তেরে আসতেছে, দেখো একদম তেরে আসতেছে ভাই। এই যে কোন দিকে মারো, মানে একদম মুভ টাইপের প্লেয়ার। টান ভাই ভাগো হো হো আমি ভালোই কিল করছি, দেখি আমার প্লাস কত আছে। আমি আছি প্ল্যাটিনাম IV। যদি এই পয়েন্টে মানে এই ম্যাচে আমি যদি ডায়মন্ড 1-এ আসতে পারি তাহলে ভালো হবে। পিকে নিমে আমি 6টা কিল করছি, ফুল স্কোয়াডরে মাইরা দিছি। সেকেন্ড জোন শেষ হতে যাচ্ছে, শেষ হয়ে গেছে। এবার দেখি থার্ড জোন কই পড়ে। ওকে থার্ড জোন, থার্ড জোনে যাও থার্ড জোন। যদি আমার বন্ধু থার্ড জোন পর্যন্ত ইয়া মানে বাঁচতে পারে মনে হয় ভালোই পয়েন্ট আসবে, র্যাঙ্ক প্লাসও আসতে পারে। আর সে এয়ার ড্রপ লুট নিয়ে যাচ্ছে, মানে এয়ার ড্রপ হলো লুট করতে যাচ্ছে। এই মেরেছে সামনে নিমি। ও যদি 10-এ আসে তাহলে আমরা ডেইলি মিশন ইনকম কমপ্লিট করতে পারবো, ডেইলি মিশন। গায়া গায়া খতম 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 খতম। বাপরে বাপরে ভাই হাই ওপি ওপি বলতে হে। ওকে যাও, আমি তার সাথে কথা বলতেছি না, কিন্তু দেখো আমার মাইক তো অপি আছে। মারো খতম। ওকে চলো দেখি আমার কত পয়েন্ট আইছে। ভালো পয়েন্ট, ওয়াও এত পয়েন্ট, বাপরে আমি তো ডায়মন্ড 1-এ এসে গেলাম। ওপি। সো গাইস এই ছিল আমাদের আজকের বড় সড় ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকেও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এক মিনিট আমি তো প্রশ্ন বলতেই ভুলে গেছি। ওকে আমাদের ফ্রি ফায়ারে এমন একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার নাম বলো। ওকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই বাই।